মুসলমান ভাইরা নিয়ে আমার কথা ভালো করে বুঝবেন যেই নাইক রব্বুল আলামিন আমাদেরকে দিলেন যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদেরকে বলবো লক্ষ্য করে ভালো করে শোনো রব্বুল আলামিন যেই নাইট আমাদেরকে দিলেন এই ভুল নাইট পুরা নাইট 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না তোমাকে বাদা গুরুবি শামস সূর্য যখন ঢলে গেল মাগরিবের ওয়াক্ত যখন হয়ে গেল তখন থেকেই এই নাইট শুরু হয়ে গেল কতক্ষণ পর্যন্ত হাত্তা মাতলাইল ফজর ফজর পর্যন্ত ফুল নাইট তোমাকে দেওয়া হলো এই নাইটের টোটাল টাইমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে ফেরেশতাদেরকে পাঠায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে দেন যাও দুনিয়ার ভিতরে খোঁজো দেখো কোন মুসলমান নারী পুরুষ আজকে এই নাইট উদযাপন করে আল্লাহু আকবার বলেন মুসলিম যুবক যুবতী ভালো করে শুনে রাখো শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন রাত্রি উদযাপন করার জন্য একটা রাত্রি আমাদেরকে দিয়েছেন তা না বরং এই রকমের ফুল নাইট আরো অনেকগুলি দিয়েছেন যেগুলি আল্লাহ ডাইরেক্ট বলেন নাই তার রসূলকে দিয়ে বলাইছেন নবীজি বলেন ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা খুব ভালো করে বুঝবেন শুধু কদরের একটা নাইট আল্লাহ দিয়েছেন ফুল এমনটি নয় আরো একটা ফুল নাইট দিয়েছেন যেই নাইটের নাম লাইলাতুল বারাআত শবে বরাত এই রাত্রেও তো লিগুরুবি শামস বেলা ডোবার পর থেকেই হাত্তা মাতলাইল ফজর ফজর তুলু হওয়া পর্যন্ত টোটাল টাইমটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল নাইট মুসলমানদেরকে দিলেন কে দাঁড়িয়ে কে বসে কে শুয়ে কে সেজদায় কে কোরআন তেলাওয়াতে কে তাসবিহতে কে কান্নাতে কে মোনাজাতে রাত কাটায় এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক 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 মর্যাদার কথা হাদিসে পাকের ভিতরে বর্ণিত হয়েছে ও মুসলিম তরুণ তরুণী শুধু এই দুই দাঁত পুরাটা দিয়েছেন এমনটি না আরো দুইটা রাতের কথা আল্লাহ তার রসূলকে দিয়ে মুসলমানদেরকে জানায় দিয়েছেন তোমার যদি রাত উদযাপন করতে মনে চায় তাহলে আর কতগুলা লাগে আসো আরো দুই রাতের কথা নবীজি বলেন মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال صاحب القرآن صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم
أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما معزز ومحترم قدوكار سيلت غلاب غونز خادم القرآن پوريشد بريهتر چندرپور এর انتظامে আয়োজিত 24তম দুই দিন ব্যাপী সালানা তাফসিরুল কোরআন মাহফিলের প্রথম দিনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলী শানে লাখ কোটি শুকর যে রব্বুল ইজ্জত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এই মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার শত ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দিনের নিসবতে কোরআনে পাকের মহাব্বতে জান্নাতি আয়োজনে আহলুল্লাহদের সাহবতে আমাদের হাজিরির সুযোগ দিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি জবান খুলে ভক্তি সহকারে মহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি দেখেছি হ্যান্ডবিল পোস্টারে আমার নামে নির্ধারিত একটা সূরার তাফসীরের কথা ওখানে লেখা আছে সূরাতুল আসর ওইটার উপরে তাফসীর করতে আমার কোনো সমস্যা নেই কারণ সূরাতুল আসরের উপরে তাফসীর তো আমার আগে থেকে আছেই এটা আপনারা ইউটিউব সার্চ দিলেও পাবেন বিভিন্ন তাফসীর মাহফিলে এই সূরার উপরে তাফসীর করা হয়েছে আমি আজকে একটু বেশি সময় দিতে পারবো না এজন্য তাফসীরটা শুরু করলে মানে কোনো একটা জায়গায় গিয়ে দাঁড়ানো আমার জন্য কঠিন হয়ে যাবে যেখানে সেখানে তো ব্রেক দেওয়া যাবে না একটা জায়গা মতো তো দিতে হবে এ কারণেই আমি আজকে ওই সূরা তেলাওয়াত করি নাই তেলাওয়াত করেছি সূরাতুল মায়েদার একটা আয়াতে কারিমার খানিক অংশ আয়াতে কারিমার শুরুর দিকেও তেলাওয়াত করি নাই শেষেরটাও তেলাওয়াত করি নাই মাঝখান থেকে অল্প একটু অংশ তেলাওয়াত করেছি যাতে করে আমি আমার নির্ধারিত টাইমের ভিতরে একটা সাবজেক্ট হলেও আপনাদেরকে ইলম দিতে পারি মুজাকারা করতে পারি একটা বিষয় হলো আপনাদেরকে জানান দিতে পারি এ কারণে আমি এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি মুহতারাম হাজিরিন আপনারা হয়তো প্রত্যেকে জানবেন আমি যে আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমা নাজিল হওয়ার অবস্থানটা অত্যন্ত উন্নত মানের এমনি তো আমরা প্রত্যেকেই জানি পৃথিবীর সব সৃষ্টি একজনের সে কে আল্লাহ সকল সৃষ্টির স্রষ্টা একজন কিন্তু সব সৃষ্টির মর্যাদা এক মানের না কোরআনে পাকে আল্লাহ তাআলা নিজেই বলেন ফাদ্দালনা বাদাহুম আলা বাদ সব সৃষ্টি আল্লাহর কিন্তু আল্লাহর সকল সৃষ্টি হলেও সব সৃষ্টিকে সম পরিমাণে মর্যাদা দেননি যেমন সহজে কথা বলার জন্য সহজে বোঝার জন্য বলি সকল সৃষ্টি আল্লাহর শ্রেষ্ঠত্বের ঘোষণা আছে একটা সৃষ্টির ব্যাপারে তারা কারা মানুষ আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম সব সৃষ্টি আল্লাহর
শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছেন একটা সৃষ্টির ব্যাপারে। আল্লাহর সৃষ্টি যেহেতু সবই সুন্দর, কিন্তু অতি সুন্দর হওয়ার ঘোষণা দিয়েছেন একটা সৃষ্টির ব্যাপারে, সেটা কারা? এটাও মানুষ। আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবগুলাই সুন্দর, অতি সুন্দর আহসান সেটা মানুষ। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন যত রাত আছে সমস্ত রাত কে দিয়েছেন? আল্লাহ। কিন্তু সকল রাতের মধ্যে সর্বাধিক মর্যাদার রাত্রি একটা, লাইলাতুল কদর। যত মাস আছে বারো মাস, এ বারো মাস বারোটাই এ মাস কার দেয়া? আল্লাহর দেয়া। সকল মাসের মধ্যে সবচেয়ে অধিক মর্যাদার মাস একটা। মুহতারাম হাজিরিন, প্রতিদিন পৃথিবীর আকাশে সূর্য উদয় হয়, প্রতিদিন আল্লাহর দেয়া দিন, কিন্তু এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন একটা দিন, কোন দিন? জুমার দিন। হাদিসে পাকের মধ্যে এসেছে, পৃথিবীর আকাশে যেই দিনগুলিতে সূর্য উদয় হয় এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন জুমার দিন। মুহতারাম হাজিরিন, সকল আসমানি কিতাব আল্লাহ পাকের, তার নাজিল করা তার কিতাব, কিন্তু এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা, সেটি হচ্ছে কোরআনুল করিম। সমস্ত নবী আল্লাহ পাকের চয়েস, অন্য কারো চয়েসে নবী হয় নাই, নবীগণ তো মুস্তাফা মুজতবা, এসবগুলিকে চয়েস করেছেন কে? আল্লাহ। আল্লাহ পাকেরই সমস্ত নবী আল্লাহর চয়েস, এর মধ্যে সর্বাধিক মর্যাদায় কয়জন? একজন। আখেরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, উম্মতের নবী, নবীদের নবী, জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলতে গেলে ওই যতটুক সময় ওয়াজ করব ততটুক এটাই বলতে হবে। এরকম হাজারো জিনিস আছে যে আল্লাহ পাক তৈরি করেছেন, সবগুলাকেই কিন্তু একটার চাইতে আরেকটার মর্যাদা উনি বাড়িয়ে দিয়েছেন। কোরআনুল করিমের টোটালটাই আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাকের রাসূল বলেন, তাবাররাক বিল কোরআন ফা ইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা আনহু। পৃথিবীর মানুষ, তোমরা তো অনেক কিছু দিয়েই বরকত হাসিল করো, আমি রাসূল তোমাদেরকে বলছি তোমরা কোরআনের মাধ্যমে বরকত হাসিল করো। সুবহানাল্লাহ বলেন কেন? কোরআন কালামুল্লাহ, আল্লাহর কথা, খারাজা আনহু, আল্লাহ থেকে বেরিয়ে এসেছে, এজন্য এর ভিতরে সর্বাধিক বরকত। মুহতারাম হাজিরিন, এরপরেও সকল সুরার মধ্যে কোন কোন সুরার মর্যাদা কোন সুরার উপরে একটু বেশি আছে না নাই? আছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটি একটা দিকে লক্ষ্য করলে কোরআনুল করিমের এই আয়াতে কারিমাটা অনেক মর্যাদাবান, অনেক মর্যাদা, কারণ এই আয়াতে কারিমাটা নাজিল হওয়ার সময় ক্ষণ অবস্থাটা একদম ব্যতিক্রম, অন্য অন্য সুরা আয়াতের তুলনায় ভিন্ন রকমের। আপনারা প্রত্যেকেই জানেন এ আয়াতে কারিমা নাজিল হয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ী হজে, আরাফার মাঠে। সেদিন আবার জুমাবারও ছিল, সময়টা ছিল আসরের পর, জুমার দিন আসরের পর তো এমনি মোবারক মুহূর্ত। এরপরে আবার নবীজির বিদায়ী হজ, খুব ভালো করে বুঝবেন জায়গাটা আবার আরাফা, আর শুধু আরাফার জায়গাও না, উকুফের টাইমেই হয়েছে, যখন আরাফাতে উকুফ করে সেই টাইমে হয়েছে। মুহতারাম হাজিরিন, অনেকগুলি সৌন্দর্য এই আয়াত নাজিল যখন হয়েছে তখন আছে। এ আয়াতে কারিমাতে কি আছে? এ আয়াতে কারিমাতে রব্বুল আলামিনের পক্ষ থেকে মহান এক ঘোষণা আছে। এই মহান শব্দটাকে যদি আমি পাঁচ দিন পর্যন্ত টানতে থাকি, তারপরেও এই ঘোষণার মহত্ব, এই ঘোষণার তাৎপর্য আমি আপনাদেরকে বুঝাইতে সক্ষম হব না। পৃথিবীতে তো কত ঘোষণা আছে, প্রেসিডেন্টের ঘোষণা আছে, জাতির উদ্দেশ্যে ভাষণ আছে, জাতিসংঘের মহাসচিবের ভাষণ আছে, আরো কত কিছু আছে,
কিন্তু কোরআনে পাকের আমি যতটুকুন তেলাওয়াত করেছি এটা হলো মহান এক ভাষণ মহান এক ঘোষণা কি ঘোষণা আল্লাহু আকবার এই ঘোষণা হলো হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীজি পর্যন্ত সমস্ত নবী এবং রসূলগণকে যে মিশন যে কাজ নিয়ে পাঠানো হয়েছিল সেই মিশন আর কাজের পরিপূর্ণতার ঘোষণা এসেছে এই আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা কি বলেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ এই কি কে কে করে কেন এত আল্লাহ তাআলা বলেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আজকের এই দিনে এই মুহূর্তে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম আল্লাহু আকবার বলেন সমস্ত নবী এবং রাসূলগণ পৃথিবীতে এসেছেন এই দ্বীনের জন্য সমস্ত নবী এবং রাসূলগণ সমস্ত নবী এবং রাসূলগণকে যে দ্বীন আর শরীয়ত আল্লাহ দিয়েছিলেন সমস্ত নবীদের দ্বীন শরীয়ত হলো পূর্ণ কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যে যে দ্বীন আর শরীয়ত দেওয়া হয়েছে এটা হলো পরিপূর্ণ এটা পূর্ণ না পরিপূর্ণ সমস্ত নবীদের দ্বীন শরীয়ত কামেল আমাদের নবীর দ্বীন আর শরীয়ত হলো আকমাল খুব ভালো করে কথাগুলি বুঝবেন পূর্ণতার পরে পূর্ণতার আরো একটা অপশন থাকে সেটা হলো পরিপূর্ণ পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন কথা বলেন না কেন পরিপূর্ণতার পরে পূর্ণতার আর কোনো অপশন থাকতে পারে না থাকে না হইতেই পারে না রব্বুল আলামিন বিদায় হজের ওই টাইমে মহান এক ঘোষণা দিলেন কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা সকল মানুষের জন্যই আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম তার মানে এরপর আর নতুন কোন দ্বীনের সম্ভাবনা নাই নতুন কোন শরীয়তের সম্ভাবনা নাই নতুন কোন নবীর সম্ভাবনা নাই নতুন কোন রাসূলের সম্ভাবনা নাই নতুন কোন কিতাবের সম্ভাবনা নাই মুহতারাম হাজেরিন খুব ভালো করে বুঝবেন যেহেতু আজকে পরিপূর্ণতার ঘোষণা দিয়ে দিলাম এরপরে আর এই জাতীয় সাবজেক্টের কেউ কোনো দিক থেকে ঢোকার কোনো সুযোগ নেই সিল গালা লাগায় দেওয়া হলো একদম কমপ্লিট করে দেওয়া হলো এরপরে এখানে আর এই দিক থেকে এই রাস্তায় কেউ ঢুকতে পারবে না যদি কেউ ঢোকার জন্য অপচেষ্টা করে তাহলে সে হবে কাদ্দাব আর দাজ্জাল এই দুই শ্রেণী ছাড়া কাদ্দাব আর দাজ্জাল ছাড়া এই রাস্তায় আর কেউ ঢোকার জন্য চেষ্টাই করবে না চেষ্টা করেও তো ঢুকতে পারবে না যারা চেষ্টা করবে তারা হবে কাদ্দাব দাজ্জাল ঢোকার তো কোনো সুযোগ নেই কারণ সিলগালা লাগায় দেওয়া হয়েছে মুহতারাম হাজেরিন কিন্তু আমি আজকে এ আয়াতে কারীমা খতমে নবুয়াতের মাসআলা বোঝানোর জন্য পড়ি নাই আমি পড়েছি আজকে আর একটা জিনিস বোঝাবার জন্য সেটি হলো এ পর্যন্ত আলোচনা দিয়ে তো বুঝলাম যে আল্লাহ পাক বিদায়ী হজে নবীজির উপরে এ আয়াতে কারীমা নাজিল করে স্পষ্ট কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য ওপেন মহান ঘোষণা দিলেন আজকে থেকে তোমাদের জন্য তোমাদের দ্বীন পরিপূর্ণ করে দেওয়া হলো খুব ভালো করে বুঝবেন এ কারণে ইংরেজিতে একটা কথাও বাইনান নাস এখন মশহুর সেটা হলো ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন বিধান পূর্ণাঙ্গ ইসলাম এমনই একটা জীবন বিধানের নাম যেখানে ভিন্ন কোন ধর্ম কোন দর্শন থেকে কোন সভ্যতা কোন সংস্কৃতির ধার করে আনার প্রয়োজনীয়তাও নাই পারমিশনও নাই কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে ইসলাম এমনই একটা জীবন বিধান যেই এই এই ইসলাম যারা মানবে মুসলিম তাদের জন্য
অন্য কোন ধর্ম বর্ণ অন্য কোন সভ্যতার সংস্কৃতি কোন জায়গা থেকে ধার করে আনার প্রয়োজনীয়তাও নাই পারমিশনও নাই প্রয়োজনীয়তা নাই কেন আল্লাহ পাক তো ওপেন ঘোষণাই করে দিলেন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিমতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা এজন্য বাহির থেকে একজন মুসলিম কোন কিছুই বাহির থেকে আমদানি করার কোন প্রয়োজন নাই খুব ভালো করে বুঝবেন ইসলামে মানব জীবনের এমন কোন অপশন ফাংশন দিক সাইড নাই যেই দিক যেই অপশন ফাংশনের উপরে ইসলাম মুসলিমকে স্পষ্ট নীতিমালা দিতে পারে নাই এমন একটা অপশন ফাংশন কিয়ামত পর্যন্ত কোন মানুষের জীবনে কখনো যেটা আসতে পারে সেটার ব্যাপারে ইসলাম মুসলিমকে দিক নির্দেশনা দেয় নাই এমনটি নেই সহজে বুঝবার জন্য আমার আজকে টার্গেটে পৌঁছার জন্য বলতে চাই যেমন একজন মানুষের জীবনে আনন্দ মানুষের জীবনের চাহিদা এটা আসবেই এবং এটা প্রয়োজনও আজকের মেডিকেল সায়েন্সে তো অনেক ডাক্তারদের কাছে গেলেই বলে অনেক রোগের চিকিৎসার জন্য এক জরুরি জিনিস হলো যেমন সম্ভবত ঢাকা ব্যাংকের একজন চেয়ারম্যান ছিলেন উনি দেশের বাইরে গিয়েছিলেন চেক করাতে তো উনি তো সুস্থ আছেন তারপরে চেক করতে গেছেন জিজ্ঞেস করছে আপনি কেন আসছেন এত টাকা ব্যয় করে তো উনি তখন বলছে যে আমি আসছি আসলে মূলত সারা জীবন তো বেঁচে থাকার কোনো অপশন নেই তো আমি 100 বছর বেঁচে থাকতে চাই এ কথা বলার পরে যে ডক্টরের কাছে উনি গেছেন উনি খ্রিস্টান উনি তখন হেসে দিয়েছে হেসে দিয়ে বলছেন যে তুমি কোন ধর্মের মানুষ তো জিজ্ঞেস করছে বলছে আমি মুসলিম কয় তুমি মুসলিম বলে তো তুমি মুসলিম হয়ে 100 বছর বাঁচার জন্য আমার কাছে আসতো কেন আমাদের কাছে তো কোনো লাইফ নাই লাইফ তো একজন নিয়ন্ত্রণ করে কে যখন বলছি যে লাইফ কারো কাছেই নাই ওইটা একজনের কাছে আছে তার সাথে যোগাযোগ করতে হবে আমাদের এখানে লাইফ দেওয়া হয় না লাইফের কিছু সাপোর্ট দেওয়া হয় লাইফ দেওয়া হয় না ওর যে লাইফ তোমাকে দিয়েছেন এই লাইফে তুমি সুস্থ থাকার ফর্মুলা আমাদের এখানে আছে উনি তখন বলছেন ঠিক আছে তাহলে তাই যদি হয় তাহলে আমি যতদিন বেঁচে থাকি আমি যেন সুস্থ থাকতে পারি তখন ওই ডাক্তার ওনাকে দুইটা প্রেসক্রিপশন করছে মানে দুইটা মশওয়ারা দিয়েছে তার ভিতরে একটা হলো তুমি যদি সুস্থ থাকতে চাও তাহলে তোমাকে টেনশন ফ্রি থাকতে হবে টেনশন ফিল করা যাবে না এক নম্বরের মেডিসিন টেনশন ফিল করা যাবে না টেনশন ফ্রি থাকতে হবে এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলেছেন মান জালাল হুমুম হাম্মান ওয়াহিদা হাম্মা আখিরাতিহি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়া আজকে দুনিয়ার মেডিকেল সায়েন্সের হোতারা শেষ পর্যন্ত এই কথাই বলতেছে তো আমি যেটা আপনাদের খেদমতে বলতে চাইতেছিলাম কি জানি কথা থেকে এখানে আসলাম জি না ওটা তো বললাম ওটারই তো একটা হলো এটা ওটার মানে এই ডাক্তারের কথাটা জানি কোথা থেকে কেন জানি আসতেছিলাম হঠাৎ করে জেহেন থেকে চলে গেছে যদি আবার স্মরণে আসে আপনাদেরকে বলে দেব আমার আজকের মূল টার্গেট হলো এই যে দীন ইসলাম এটা যে কমপ্লিট এটার এটাকে বোঝাবার জন্য বলতেছিলাম ও বলতেছিলাম যে প্রতিটি মানুষের জীবনে কিছু খুশি হাসি খুশি থাকতে হবে টেনশন ফ্রি থাকতে হবে হাসি খুশি মানুষের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় জিনিস কিন্তু আনন্দ যে করবে মানুষ এ আনন্দ করার ব্যাপারে ইসলাম মুসলিমকে স্পষ্ট নীতিমালা দিয়েছে আনন্দ করবে মুসলিম এটার ব্যাপারে স্পষ্ট নীতিমালা দিয়েছে এটারও অনেক দিক আছে সব দিকে যাব না আপনারা প্রত্যেকে জানেন নবী আল ইসলাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন যাওয়ার পরে দেখলেন মদিনার মানুষেরা বৎসরে কয়েকদিন খুব বেশি আনন্দ করে তবে তারা তাদের মতো করে নবীজি জিজ্ঞাসা করলেন এগুলি কি ওনারা উত্তর করলেন ওগো নবীজি আমরা অনেক পূর্ব থেকেই বাপদাদাদের থেকেই এই বিশেষ বিশেষ দিনগুলিতে আমরা একটু আনন্দ করে থাকি নবীজি বললেন ঠিক আছে কিন্তু তোমরা তো আগে যা ছিলে এখন তা নেই আগে ছিলে অমুসলিম এখন মুসলিম
সুতরাং এখন তোমাদের আনন্দ করার সিস্টেমটা একটু চেঞ্জ হতে হবে খুব ভালো করে বুঝবেন একই মানুষ বয়সের তারতম্যের কারণে তার আনন্দ চেঞ্জ হয় যেমন শিশুর আনন্দ যা দিয়ে বালকের বালকের আনন্দ তা দিয়ে না কথা বুঝুন না আপনারা শিশু যেই জিনিসগুলোতে আনন্দ পায় বালক সেই জিনিসগুলোতে আনন্দ পায় না বালকের আনন্দ যেই পদ্ধতিতে হয় যুবকের আনন্দ সেই কাজ দিয়ে হয় না যুবকের আনন্দ যেই পদ্ধতিতে হয় বৃদ্ধের আনন্দ সেই পদ্ধতিতে হয় না একই মানুষ বয়সের তারতম্যের কারণে আনন্দের সিস্টেম ডিজাইন ভিন্ন যদি হয় তাহলে একজন একজন ইহুদি আরেকজন নাসারা আরেকজন মজুসি আরেকজন হিন্দু আরেকজন মুসলিম এদের আনন্দ একই রকম হওয়ার কোনো সম্ভাবনাই নাই হইতেই পারে না তো আনন্দই যেহেতু তোমরা করবে তো তোমাদের জন্য আনন্দ করার দিন আমি নিয়ে এসে দিচ্ছি আল্লাহ পাকের কাছ থেকে দুই ঈদের দিন নিয়ে এসে দিলেন এই এই পদ্ধতিতে তোমরা আনন্দ করো খুব ভালো করে বুঝবেন মুসলিম তরুণ তরুণীদেরকে আর যুবক যুবতীদের জন্য আমি এই আয়াতে কারীম আজকে সিলেকশন করেছি কারণ আজকে হলো জানুয়ারির 4 তারিখ জানুয়ারির 4 তারিখ 12টার পরে 5 তারিখ হবে আপনারা জানেন এই জানুয়ারি যখন প্রথম শুরু হলো সেই মুহূর্তের নামটা যেন কি 31st নাইট এই 31st নাইট আমি উদযাপন করতে নিজের চোখে এবছর দেখেছি আমার প্রোগ্রাম ছিল চাঁদপুরের কুমিল্লাতে প্রোগ্রাম শেষে যখন ঢাকা হয়ে বাড়ির দিকে যাচ্ছি পথে পথে জায়গা জায়গায় দেখলাম মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীরা 31st নাইট উদযাপনে উম্মাদ হয়ে গেছে 31st নাইট উদযাপন করতেছে তারা ওই নাইটকে যেই পদ্ধতিতে উদযাপন করা লাগে সেভাবেই তারা করতেছে অথচ মুসলিম তরুণ তরুণী জানে না মুসলিম যুবক যুবতী জানে না যে 31st নাইট কি এটা উদযাপন করার ও পারমিশন আমাদের জন্য আছে কিনা প্রয়োজনীয়তাও আছে কিনা আমি আজকে এটা বলার জন্য আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম পড়েছি মুহতারাম হাজেরিন স্পষ্ট ভাষায় বলতে চাই মুসলমানদের জন্য জীবনের কোন ক্ষেত্রে কোন জায়গাতে অমুসলিমদের কাছ থেকে কোন সংস্কৃতি ধার করে নেওয়ার প্রয়োজনীয়তাও নাই পারমিশনও নাই প্রয়োজনীয়তাও নাই পারমিশনও নাই প্রয়োজনীয়তা নাই কেন এটা আগে বলি আপনারা বলেন তো দেখি 31st নাইট সারা বছরে কতবার হয় কথা বলেন না কেন 31st নাইট সারা বছরে কতবার একবার তাহলে 31st নাইটের এই নাইট উদযাপন করার আনন্দ যদি কেউ নিতে চায় তাহলে তাকে 364 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপরে 365 দিনের বেলায় অর্থাৎ ডিসেম্বরের শেষ তারিখ জানুয়ারির প্রথম যখন প্রহর শুরু হবে জিরো আওয়ার ঘড়ির কাঁটা যখন জিরো 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 ঘন্টার কাঁটা জিরো মিনিটের কাঁটা জিরো সেকেন্ডের কাঁটা জিরো এটা হলো জিরো আওয়ার এই জিরো আওয়ার যখন আসবে তখন হলো তাদের আনন্দের মূল টাইম 31st নাইট জিরো আওয়ার উদযাপনের নাম এই উদযাপন কেন করে কেমনে করে এটা পরে বলছি তার আগে জিজ্ঞেস করতে চাই 31st নাইট কি সন্ধ্যা থেকেই শুরু হয় কথা বলেন না কেন কিছুই বুঝেন নাই জীবনে জানেন নাই শুনেন নাই তো কথা বলেন না কেন 31st নাইট কেউ যদি উদযাপন করতে চায় সে যেই হোক তাকে মধ্যরাত্রি পর্যন্ত জেগে থাকতে হয় জিরো আওয়ার যখন আসে তখন এই 31st নাইট উদযাপন করার টাইম আসে আমি তো স্পষ্ট ভাষায় বলতে চাই 31st নাইট উদযাপন করার জন্য কোন মুসলিম তরুণ তরুণী আর যুবক যুবতী দীর্ঘ রাত পর্যন্ত দাঁড়িয়ে জিরো আওয়ার পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজনীয় দায়িত্ব নাই কারণ ওদের আছে সারা বছরের একটা রাতের অর্ধেক জিরো আওয়ার আর আমি মুসলিম আমার ইসলাম আমাকে 31st নাইট সারা বছরে একটা দেন নাই অনেকগুলি দিয়েছেন ফুল নাইট তো দিয়েছেন অনেকগুলি তোমার কি রাত্রে জাগতে ইচ্ছে হয়
নাইট উদযাপন করতে ইচ্ছে হয় তাহলে মুসলিম ভিক্ষুকের মতো তুমি খ্রিস্টানদের ওই দিবস পালন করতে যাও কেন নির্লজ্জের মতো তাদের সভ্যতা পালন করতে যাও কেন তুমি কি জানো 31st নাইট কোন মুসলিম উদযাপন করার অর্থ কি এক নাম্বার প্রয়োজনীয়তা নাই এটার উপরে কথা বলছি ধরেন এক ভদ্রলোকের 50টা বাড়ি আছে কয়টা বাড়ি 100টা বিল্ডিং আছে কয়টা বিল্ডিং 500টা রুম আছে কয়টা রুম প্রত্যেকটা রুম বর্তমান পৃথিবীর লেটেস্ট প্রযুক্তিতে সাজানো প্রত্যেকটা রুম এই জাতীয় একজন মানুষ যদি এতগুলি বাড়ি এতগুলি বিল্ডিং এতগুলি রুম ছেড়ে আরেকজনের রুম দখল করতে যায় যার পুরো বাড়িতে ঘর আছে একটা কিন্তু দুই চাল নাই এক চাল ঘর আছে কয়টা কথা বলেন না কেন দুই চালের ঘর না এক চা অর্ধ চালের ঘর দুই চালের ঘর না এক চালের ঘর এক সাইডে চালা আছে আর এক সাইডে চালা নাই নিজের এত সুন্দর এতগুলি বাড়ি এতগুলি বিল্ডিং এতগুলি রুম ছেড়ে কেউ যদি অর্ধেক চালার এক চালার ঘরে কেউ রাত কাটায় তাহলে তার ব্যাপারে আপনাদের মন্তব্য কি সে সুস্থ মস্তিষ্কের অধিকারী আর একটু জোরে বলেন সে হয়তো পাগল না হয় বাবা খোর গাঞ্জা খোর কথা বলেন না কেন সে হয়তো পাগল না হয় বাবা খোর গাঞ্জা খোর এই মুসলিম তরুণ তরুণী রাত্রি উদযাপন করতে তোমার মনে চায় তাহলে ওদের কাছ থেকে 31st নাইট সারা বছরের এক রাতের অর্ধরাত্রি ধার নিতে যাও কেন কোরআন খুঁজে দেখো আল্লাহ পাক তোমাকে ফুল নাইট দিয়েছেন কতটা হাদিস পড়ে দেখো ফুল নাইট দিয়েছেন কতটা হাফ নাইট দিয়েছেন কততা রাত্রে যদি তোমার জাগতে ইচ্ছে করে তাহলে রব্বুল আলামিন তোমার জন্য এমন এক দামি রাত্রি প্যাকেট করে দিলেন যেই রাত প্যাকেট করতে একটা সূরাই ব্যবহার করলেন সুবহানাল্লাহ বললেন না যে এক সূরা দিয়ে এক রাত প্যাকেট করলেন একটা সূরা দিয়ে একটা রাত প্যাকেট করলেন প্যাকেট করে সেই রাত্রিটা মুসলমানদেরকে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর রব বলতেছেন রব তুমি কি জানো তোমাকে যে নাইটটা দেওয়া হলো কদরের নাইট এটা কি তুমি কি চিনো রব বলতেছেন রব মা আদরাকা মা লাইলাতুল কদর তুমি কি জানো তোমাকে যে নাইট দিলাম এটা কি মানের নাইট তুমি জানো লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর যে নাইটটা আমি প্যাকেট করে দিলাম এক সূরা দিয়ে এর এক নাইট তুমি উদযাপন করতে পারলে তোমার জন্য হাজার মাসের চাইতে উত্তম আমি আগেই বলেছি সব মানুষের আনন্দের সিস্টেম এক রকমের হয় না শিশুর আনন্দের পদ্ধতি একটা বালকের আনন্দের পদ্ধতি আরেকটা যুবকের আনন্দের পদ্ধতি আরেকটা বৃদ্ধের আনন্দের পদ্ধতি আরেকটা অমুসলিমের রাত্রি যাপনের পদ্ধতি একটা মুসলমানদের নাতরাত্রি যাপনের পদ্ধতি আরেকটা মুসলমান ভাইরা নে আমার কথা ভালো করে বুঝবেন যেই নাইট রব্বুল আলামিন আমাদেরকে দিলেন যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায় মুসলিম তরুণ তরুণী যুবক যুবতীদেরকে বলবো লক্ষ্য করে ভালো করে শোনো রব্বুল আলামিন যে নাইট আমাদেরকে দিলেন এই ফুল নাইট পুরা নাইট 12টা পর্যন্ত অপেক্ষা করতে হবে না তোমাকে বাদা গুরুবি শামস সূর্য যখন ঢলে গেল মাগরিবের ওয়াক্ত যখন হয়ে গেল তখন থেকেই এই নাইট শুরু হয়ে গেল কতক্ষণ পর্যন্ত হাত্তা মাতলাইল ফজর ফজর পর্যন্ত ফুল নাইট তোমাকে দেওয়া হলো এই নাইটের টোটাল টাইমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে ফেরেশতাদেরকে পাঠায়া দেন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে দেন যাও দুনিয়ার ভিতরে খোঁজো দেখো কোন মুসলমান নারী পুরুষ আজকে এই নাইট উদযাপন করে আল্লাহু আকবার বলেন খুঁজো পৃথিবীর কে কোন কোন মুসলিম এই নাইট উদযাপন করে খুঁজতে গিয়ে যদি দেখো এমন কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে নাইট উদযাপন করতেছে তিলাওয়াতের মাধ্যমে ওর নামটা লিস্ট করো কেউ দাঁড়িয়ে আছে নামাজের ভিতরে ওর নামটাও লিস্ট করো
কেউ ইস্তেগফারের মধ্যে আছে ওর নামটাও লিস্ট করো, কেউ দোয়া মুনাজাতের মধ্যে আছে ওর নামটাও লিস্ট করো, কেউ সিজদায় পড়ে কাঁদছে ওর নামটাও লিস্ট করো, কেউ স্বাভাবিক অবস্থাতে নাই একটু অস্বাভাবিক কেমন অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়ার যোগ্যতা নাই বসে বসেই সালাত আদায় করছে বলে ওর নামটাও লিস্টে নিয়ে আসো, বলে আরেকজন এর চাইতে আরো একটু অস্বাভাবিক কেমন বসার সুযোগও তার নেই হাসপাতালের বেডে আছে শুয়ে আছে কিন্তু ও জানে আজকের নাইট আল্লাহর দেওয়া খুব দামি নাইট তাই শুয়ে শুয়েই ইস্তেগফার করতেছে শুয়ে শুয়েই তাসবিহ পড়তেছে শুয়ে শুয়েই কোরআন তেলাওয়াত করতেছে বলে ওর নামটাও লিখে নিয়ে আসো আরেকজন এর চাইতে আরো জটিল কেমন বলে ওর কোনো সেন্সই নাই অচেতন হয়ে হাসপাতালের বেডে নাকের ভিতরে অক্সিজেন দেওয়া হয়েছে মুখের ভিতরে অক্সিজেন দেওয়া হয়েছে লন ঢুকানো হয়েছে কি অবস্থায় পড়ে আছে ও কিচ্ছু বলতে পারতেছে না আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলবেন গত বছরের এই নাইটটা কেমনে উদযাপন করেছিল এটা দেখো যদি গত বছরের এই নাইট তাম রাত জেগে জেগে আমাকে পাওয়ার জন্য নাইট উদযাপন করে থাকে আজকে হাসপাতালের বেডে অচেতন অবস্থায় নাকের ভিতরে অক্সিজেন মাস্ক পরা আছে অচেতন অবস্থায় ওর নামটাও লেখো কারণ আমি ওকেও পুরাটা দেব অচেতন আমি ওরে করেছি অচেতন আমি ওরে করেছি মুসলিম যুবক যুবতী ভালো করে শুনে রাখো শুধুমাত্র কেবলমাত্র রব্বুল আলামিন রাত্রি উদযাপন করার জন্য একটা রাত্রি আমাদেরকে দিয়েছেন তা না বরং এই রকমের ফুল নাইট আরো অনেকগুলি দিয়েছেন যেগুলি আল্লাহ ডাইরেক্ট বলেন নাই তার রসুলকে দিয়ে বলাইছেন নবীজি বলেন ইদা কানাত লাইলাতুন নিসফ মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা খুব ভালো করে বুঝবেন শুধু কদরের একটা নাইট আল্লাহ দিয়েছেন ফুল এমনটি নয় আরো একটা ফুল নাইট দিয়েছেন যেই নাইটের নাম লাইলাতুল বারাত শবে বারাত এই রাত্রেও তো লিগুরুবিশ শামস বেলা ডোবার পর থেকেই হাত্তা মাতলাইল ফজর ফজর তুলু হওয়া পর্যন্ত টোটাল টাইমটাও আল্লাহ পাক রব্বুল আলামিন ফুল নাইট মুসলমানদেরকে দিলেন কে দাঁড়িয়ে কে বসে কে শুয়ে কে সেজদায় কে কোরআন তেলাওয়াতে কে তাসবিহতে কে কান্নাতে কে মোনাজাতে রাত কাটায় এদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক 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 মর্যাদার কথা হাদিসে পাকের ভিতরে বর্ণিত হয়েছে ও মুসলিম তরুণ তরুণী শুধু এই দুই দাঁত পুরাটা দিয়েছেন এমনটি না আরো দুইটা রাতের কথা আল্লাহ তার রসুলকে দিয়ে মুসলমানদেরকে জানায় দিয়েছেন তোমার যদি রাত উদযাপন করতে মনে চায় তাহলে আর কতগুলা লাগে আসো আরো দুই রাতের কথা নবীজি বলেন মান কামা লাইলাতাইল ঈদাইনি মুহতাসিবান লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব দুই ঈদের রাত এটাও ফুল নাইট দিয়েছেন এই মুসলিম তোমার তো ফুল নাইটই আছে এক ডজনের উপরে তুমি সেই নাইট উদযাপন করা বাদ দিয়ে খ্রিস্টানদের 31 নাইটের ওখানে গেলে তোমার লজ্জা হয় না এটা তো সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষের কাজ না যার বাবার বাড়িতে 100 তলা বিল্ডিং সে 100 তলা বিল্ডিং ছেড়ে আর একজনের অর্ধচালা ঘরের ভিতরে গিয়ে রাত কাটায় ও যেমন মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল না হয় গাঞ্জাখোর যে সমস্ত মুসলমানেরা আল্লাহর দেওয়া লাইলাতুল কদর লাইলাতুন নিসফ মিন শাবান লাইলাতাইল ঈদাইন সহ আরো রাত্রি দিয়েছেন এগুলি বাদ দিয়ে যারা 31 নাইট উদযাপন করে আরো মস্তিষ্কের ভারসাম্যহীন পাগল না হয় গাঞ্জাখোরের যা মুহতারাম হাজরিন শুধু কি এই তিনটা রাত রসুলকে দিয়ে দিয়েছেন আরো আছে হাদিস পড়েন হাদিস পড়েন আল্লাহ পাক এর রসুল কি বলেছেন মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহ আন ইউতাআব্বাদ লাহ মিন আশরি যিল হিজ্জা নবীজি বলেন সারা বছরের যত দিন আছে এর মধ্যে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত আল্লাহ পাকের কাছে যিল হজের প্রথম 10 দিন কেমন প্রিয় বলে এর এক এক দিনের রোজা এক বছরের রোজা সমান সুবহানাল্লাহ বলবেন না একটু আর এক এক রাত্রের ইবাদত কথা বলেন এক এক রাত্রের ইবাদত
লাইলাতুল কদরের ইবাদতের সমান সুবহানাল্লাহ বললেন না যে তাহলে এখানে তো আরো 9 তারাত তোমাকে দেওয়া হলো ফুল নাইট 31st নাইট ফুল নাইট তোমাকে দেওয়া হলো কদর তোমাকে দেওয়া হলো লাইলাতুন নিসফু মিন শাবান তোমাকে দেওয়া হলো লাইলাতাইল ঈদাইন এরপরে আরো 9টা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত আরো 9টা টোটাল তো তোমার জন্য 13 রাত্রি হয়ে গেল ফুল রাত এরপরে আরো তোমার যদি ইচ্ছে করে যে না ফুল রাত না একটু হাফ রাত জাগতে ইচ্ছে হয় আমার তাহলে হাফ রাত দিয়েছেন কয়টা লাগবে তোমার সারা বছরে এই 365 রাতের মধ্যে 13টা বাদ দিলে আর কতগুলি থাকে 352 রাত সহিহ হাদিসের বর্ণনায় এসেছে আর অবশিষ্ট 352 রাত আল্লাহ মুসলিমদেরকে দিয়েছেন নাইট উদযাপন করার জন্য হাফ নাইট সুবহানাল্লাহ বললেন না যে আল্লাহ কি বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক পুরো রাত না ওয়া মিনাল লাইল ফুল রাত জাগতে চাও লাইলাতুল কদর ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর ফুল রাত জাগতে চাও ইদা কানাত লাইলাতুন নিসফু মিন শাবান ফুল রাত জাগতে চাও মান কামা লাইলাতাইল ঈদাইন মুহতাসিবা ফুল রাত জাগতে চাও তাহলে জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রাত্রিগুলি তোমাদেরকে ফুল নাইট দেওয়া হলো না আমরা একটু ওই অর্ধেক জাগতে চাই আল্লাহ বলেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক তোমাদের জন্য হাফ নাইট তাম বছরের 352 নাইট দেওয়া হলো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন এখানে মুহাদ্দিসিনে কেরাম আছে জিজ্ঞেস করে দেখেন প্রতি রাত্রের শেষ প্রহরে আল্লাহ পাক প্রথম আসমানে এসেই তার বান্দাদেরকে ডাকতে থাকেন আলামি মুস্তাগফির এই আমি তো আমার যত ধন ভান্ডার আছে সব দরজাগুলা গেটগুলা খোলা রেখেছি সুবহানাল্লাহ বললেন না যে তুমি এখান থেকে নিয়ে যেতে হবে আমি তোমার ওখানে দিয়ে আসব না গেট খোলা রাখছি কেউ তোমাকে বাধা দিবে না যতক্ষণ খুশি ততক্ষণ তুমি নিতে পারো তুমি কি লাইলাতুন নিসফু মিন শাবানে নিতে চাও মাগরিব পর থেকেই নিতে পারবা কয় ঘন্টা নিতে চাও 2 ঘন্টা শুরুর দিক থেকেই তার মানে বাইনাল মাগরিব ওয়াল ইশা এতটুকু তাও তুমি নিতে পারবা আবার যদি মনে করো যে না নিতে 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 অনেকক্ষণ নেব ফজর পর্যন্ত তোমার জন্য খোলা রাখা হলো আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ফজর পর্যন্ত তোমার জন্য আমার গোডাউন খোলা রাখা হলো কেউ তোমাকে বাধা দিবে না কেউ তোমাকে হাত ধরবে না কতটুকু নিতে চাও কি পরিমাণে নিতে চাও কতক্ষণে নিতে চাও এই জাতীয় 365টা রাত মুসলমানদের জন্য আল্লাহ বাজেট দিয়ে দিলেন 365টা রাত থাকতে এই রাতের কোন রাত না জেগে ইহুদিদের সাথে সাদৃশ্য রেখে 31st নাইট উদযাপন করা বলুন তো দেখি কোনো প্রয়োজন আছে কি আরেকটু জোরে বলেন কোনো প্রয়োজন আছে কি প্রয়োজন তো নাই নাই পারমিশনও নাই কি নাই পারমিশনও নাই পারমিশন নাই কোরআনে পাক আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম পারমিশন নাই দীনকেই পরিপূর্ণ করে দিয়েছি রাদিতু লাকুমুল ইসলাম দীনা ইসলাম তোমাদের জন্য আমি মনোনীত করেছি নিতে চাইলে এখান থেকে নিতে হবে বাইরের মার্কেট থেকে কোনো কিছু খরিদ করার সুযোগ আর একটু জোরে বলেন পারমিশন অনুমতি নাই তারপরে যদি তোমরা বাইরের থেকে কোনো কিছু খরিদ করো কেউ যদি কিছু নিতে চাও নবী আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কড়া কড়ি জানায়া দিয়েছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম এরপরেও তুমি যদি অন্য কারোর সাথে সাদৃশ্যতা অবলম্বন করতে চাও তাহলে করতে পারো তবে তোমার জন্য অপশন একটাই তুমি যার সাদৃশ্যতা অবলম্বন করবে পরপারে তোমাকে তার কাতারে দাঁড় করায় দেওয়া হবে কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে কথা কি বুঝাইতে পেরেছি 31st নাইট যারা উদযাপন করেছেন এখন তওবা করেন এখন এখন আল্লাহর কসম করে বললে কাফফারা দিতে হবে না যদি তওবা ছাড়া ফজরের আগে আপনার মরণ হয় আর যদি আব্দুল কাদের জিলানিকে বাগদাদের কবরস্থান থেকে উঠায় আপনার জানাজার জন্য দাঁড় করায় দেওয়া হয় এরপরেও আপনার হাসর হবে পরপারে ইহুদিদের সাথে মুসলিমদের সাথে নয়
এজন্য এখন তওবা করেন এখন এখন আল্লাহ আল্লাহ আমি ভুল করেছি সিরিয়াস অপরাধ করেছি রাত্রি জাগতে চাইলে তুমি 365 রাতি আমাকে দিয়েছো আমি কেন ওদের ওইটা গ্রহণ করতে গেলাম এটা আমার চরন্ত চূড়ান্ত ধৃষ্টতা হয়েছে সিরিয়াস ফুল হয়েছে তুমি তো আগেই জানায় দিয়েছো মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম রাসূলকে দিয়ে ঘোষণা করাইছেন আল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা এর উপরে আমল করার তৌফিক দান করুক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ